প্রিয় দর্শক, এরপরের যে প্রশ্ন আমাদের কাছে রয়েছে, শাহেদ আহমদ নামক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, আমি লেবানন থেকে বলছি, হুজুর আমি এমন এক জায়গায় আছি যেখানে কোনো মসজিদ নেই, এই অবস্থা থাকি কয়েক বছর থেকে জুমার নামাজ পড়তে পারি না, তাই ইসলামের দৃষ্টিতে জুমার নামাজ না পড়লে গুনাহ হবে কিনা এবং কি পরিমাণ গুনাহ হবে সে বিষয়ে আমি জানতে চাই। প্রিয় দর্শক, জুমার নামাজ ফরজ সকলের উপর হয় না সেটি আমরা জানি, জুমার নামাজ ফরজ হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে, যেমন শর্তগুলোর মধ্যে এক নম্বর শর্ত হলো যে যেখানে কে অবস্থান করা হচ্ছে সেই জায়গাটি যদি শহর হয় অথবা শহরতলি হয়, এক নম্বর শর্ত। দ্বিতীয় শর্ত হলো সেখানে জুমার নামাজ ইমামতি করার মতো কোনো যোগ্য ব্যক্তি যদি থাকে। তিন নম্বর শর্ত হলো সেখানে যদি জামাত হওয়ার মতো পর্যাপ্ত মুসল্লি থাকে। এরপরে হলো যে চার নম্বর শর্ত হলো জামাতে অংশগ্রহণ করবার মতো সাধারণ মানুষের যদি অনুমতি থাকে, তাহলে সেই ক্ষেত্রে ওই জায়গায় জুমার নামাজ পড়া ফরজ থাকে। সুতরাং এই শর্তগুলো যদি পাওয়া যায়, আপনি যেখানে আছেন সেখানে যদি এমন হয় যে সেখানে আপনারা অনেক মুসল্লি আছেন এবং আপনাদের সেখানে জুমার নামাজ পড়ানোর মতো উপযুক্ত কোনো ব্যক্তি আছেন, তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে জুমার নামাজ পড়তে হবে। আপনাদের জেনে রাখা উচিত যে জুমার নামাজ শুদ্ধ হওয়ার জন্য মসজিদ হওয়া কোনো বাধ্য প্রয়োজন নেই, জরুরি নয়। মসজিদে যেমন জুমার নামাজ পড়া যায়, ঠিক তেমনিভাবে যে কোনো জায়গায়, উন্মুক্ত জায়গায় যেখানে সকলের অংশগ্রহণের সুযোগ থাকবে, এমন যে কোনো উন্মুক্ত জায়গাতেও জুমার নামাজ পড়া যেতে পারে, কোনো সমস্যা নেই। কাজেই জুমার নামাজ পড়ার মতো উপযুক্ত ইমাম এবং জুমার নামাজ পড়বার মতো উপযুক্ত পরিসর থাকা সত্ত্বেও যদি জুমার নামাজ না পড়া হয়, তাহলে সেই এলাকার সমস্ত ইমানদাররাই তারা এই গুনাহের ভাগিদার হবে। এমন গুনাহ কতটুকু হয় সেই ব্যাপারে আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস বর্ণনা করতে পারি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা মান তারাকা সালাসা জুমাইন তাহাউনান বিহা তাবা আল্লাহু আলা কলবিহি, যে একটি সহি হাদিসের মাধ্যমেই বর্ণিত, আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি তিন জুমা পরিত্যাগ করবে অলসতা বশত, জুমার নামাজের প্রতি কোনো গুরুত্বহীনতার সাথে যে ব্যক্তি তিনটি জুমা ত্যাগ করবে, তবা আল্লাহ আলা কলবিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির অন্তরের উপর মোহর মেরে দিবেন। এটি অত্যন্ত ভয়ঙ্কর একটি ধমক আল্লাহর পক্ষ থেকে। কাজে এজন্য যদি একান্ত ওজর না থাকে, কোনো সমস্যা না থাকে, তাহলে অবশ্যই যে সকল জনপদে জুমা ফরজ হয় সেই জনপদের মুসলমানদেরকে জুমার নামাজের আয়োজন করতে হবে এবং জুমার নামাজে শরিক হতে হবে। সুতরাং আপনি লেবাননে প্রবাসী ভাই যিনি আছেন, আমরা আপনাকে বলবো শাহেদ ভাই, যদি সেখানে আপনাদের এলাকায় এমন হয়ে থাকে এবং সেখানে যদি জুমার নামাজ আদায় করার সুযোগ থেকে থাকে, তাহলে অবশ্যই আপনাদেরকে একজন ইমাম নিযুক্ত করে সেখানে জুমা নামাজের সাথে, জামাতের সাথে জুমার নামাজ পড়তে হবে, অন্যথায় আপনারা গুনাহগার হবেন।